বাংলা থাকুক মমতায়, বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়, বাংলার চাই বাংলার মেয়ে সহানুভূতিতে ক্ষমতায়। প্রচার যুদ্ধে জমজমাট বাংলার মহাযুদ্ধ, দেওয়াল লিখন, বাড়ি বাড়ি প্রচার, জনসভায় নেতাদের ঝাঁঝালো বক্তৃতা তো রয়েছে। খেলা হবে, আমি থাকবো গোলরক্ষক, আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারে। এবার ভোটমুখী বঙ্গে ট্রেন্ডিং ভোটের গান। ইতিমধ্যে তৃণমূলের খেলা হবে রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। মিউজিক ভিডিও দেখা গিয়েছে তৃণমূল নেতা মদন মিত্রকেও। এবার গান বাঁধলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কবির সুমন। একদা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে এখন আর মাঠে ময়দানে সচরাচর দেখা যায় না এই কবিয়ালকে। শেষবার কবির সুমনকে শহরের রাজপথে দেখা গিয়েছিল 24 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগান বিতর্কে প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। এবার রাজ্যের হাই ভোল্টেজ নির্বাচনের আগে গানের মাধ্যমে ফের নিজের মত প্রকাশ করলেন কবির সুমন। একজন নেত্রী, একজন ব্যক্তি, একজন মানুষ একটা রাজ্যের জন্য এতটা করছেন, কি করেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার, যে কী করে এই কাজগুলো করলেন কে জানে। অসুবিধের মধ্যে থেকেও আমাদের পশ্চিমবাংলা যে লড়াইটা দিল তা কিন্তু ভারত আর কোথাও দেয়নি। বলা বাহুল, এবং আমি চাই উনি জিতুন, এখন শুধু না, সামনে 550 বছর। গানকে হাতিয়ার করে ভোট প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। শনিবার ভোটের গানের সিডি প্রকাশ করল গেরুয়া শিবির। আর নয় অন্যায় ও লক্ষ্য সোনার বাংলা, এই দুটি ইস্যুকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে গানের সিডি প্রকাশ করল গেরুয়া শিবির। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্তর মতো নেতারা। আজকে একটা এক্সাম্পল ছোট করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন ঘটনা ঘটবে, তারই একটা সাইডে আজকে আমাদের এই মঞ্চটা আমরা ব্যবহার করতে চাইছি। সব ট্যালেন্ট এবং রিসোর্সেস এবং সব কিছু মিলিয়ে এটা একটা কালেক্টিভ এফর্ট আমরা করেছি। আশা করি কিছুদিনের মধ্যেই আমরা এটা নির্বাচনী যখন প্রচার পুরো দমে আরম্ভ হবে সেটা মানুষের সামনে নিয়ে যাব। এখন কার গান বেশি প্রভাবিত করে তা বোঝা যাবে 2রা মে ভোটের ফল প্রকাশের দিন। দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।